প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন যেন সাধারণ মানুষ জানে সে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন মানসিক প্রতিবন্ধী বিষয়ক জাতিসংঘ ঘোষণার 51তম বার্ষিক উদযাপনে অনুষ্ঠিত সেমিনারে এই কথা জানান বক্তারা সকালে সুইড বাংলাদেশ আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে বর্তমান বাস্তবতা ও অগ্রগতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এই সময় বক্তারা বলেন সরকার প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যথাযথ শিক্ষা প্রযুক্তি জ্ঞান দিলে তাদের পক্ষেও প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা সম্ভব তবে আইন জানা না থাকলে থাকা না থাকা সমান বলেও মত দেন তারা তবে দায়বদ্ধতা জায়গা থেকে প্রতিবন্ধীদের পাশে থেকে সাথী নিয়ে এগিয়ে যাওয়া প্রয়োজন বলে উপস্থিত বিশিষ্ট জনেরা মনে করেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদ